পৌরসভার নির্বাচনের বাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলের মনোনয়ন দাখিলর অন্তিম দিন। রাজ্যখনের অন্যান্য শহরবর ডিব্রুগড়ও উলহ মালহ পরিবেশ। দলে বলে আহি মনোনয়ন দাখিল করলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলে, কিন্তু মনোনয়ন দাখিলর সময়তো মনত ক্ষোভ আক্ষেপ ডিব্রুগড় পৌরসভা নির্বাচনের প্রার্থী সকলের, কারণ সকল ফলের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পৌর নিগমলৈ উন্নীত নহল ডিব্রুগড় পৌরসভা। সেইটোৱে সম্পূর্ণরূপে সরকার বিফলতা। আনকি নির্বাচনের আগলৈকে আমি এই কথাটো খুব গুরুত্ব সহকারে লওয়া হয়েছিল, কিন্তু নহলগে হয়ে নুঠিলগে। আমি আশা করছিল সরকারে ঘোষণা করার পাছত এখন পৌরসভা হব, কিন্তু বিধায়কগী শ্রম অবহেলার কারণে এখন পৌরসভা হয়ে নুঠিল। মানে আক্ষেপ স্বয়ং শাসক বিজেপি দলের প্রার্থী সকলেরও। হয় পৌর নিগম হলে তো ভাল আসলে, নিশ্চয় ভাল আসলে, রাজ্যের কারণে যথেষ্ট ভাল আসলে। নিগম হলে আমার বহুখিনি মানুষের সুবিধা হব, অঞ্চলটা আমার ডাঙর হয়ে যাবে, ডিব্রুগড় শহরখন অল্প বহল বিস্তারিত হব। আর মনোনয়ন পত্র দাখিল করবলে আহিও প্রার্থী সমর্থকর সর্বসাধারণ নাগরিক সকলেও একমুখে ধিক্কার দিলে নিজের ক্ষুদ্র স্বার্থক অগ্রাধিকার দিয়ে ডিব্রুগড়ক পৌরসভালৈ উন্নীত করার ক্ষেত্র কোনো উদ্যোগ দলওয়া ডিব্রুগড় বিধায়ক প্রশান্ত ফুকনক। ইমান দূর সম্ভব সরকারের অবহেলা কারবার স্বার্থ সম্পূর্ণ নোহার মূল কারণ হব পারে। কার বাবে হল সেটু সকলে জানে, যেহেতু মুখ্যমন্ত্রী মুকলিকে তেও উল্লেখ করেছিল, সেদিনা ব্যক্ত করেছিল যে বিধায়কের ফল কোনো ধরনের প্রতিবেদন নগল, তেও নিলিপ্ত ভূমিকায় পরীক্ষাভাবে যেন সেই মুখ্যমন্ত্রীর, আমি ভাবিলে বাধ্য হয়েছো দেই, মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যেন গেছে। অথচ পৌর নিগমলৈ উন্নীত হওয়ার বাবে নাই কি ডিব্রুগড়ের। এক অতি দুঃখলগা বিষয়, অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের দরে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের দরে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, দূরদর্শন যেটো কেন্দ্র আছে আমার, এইবিলাক প্রতিষ্ঠান এতিয়াও বাদ পড়ে আছে ডিব্রুগড় নগরপালিকার যে আওতা আছে। উল্লেখ্য যে 1873 চনতে ব্রিটিশ সরকারে প্রতিষ্ঠা করা অসমৰ প্রথমখন পৌরসভা হৈছে ডিব্রুগড় পৌরসভা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ধেমাজিত হওয়া কেবিনেট বৈঠকতে সিদ্ধান্ত হয়েছিল ডিব্রুগড় আর শিলচর পৌরসভাক পৌর নিগমলৈ উন্নীত করার। শিলচরের ক্ষেত্র সেয়া কার্যকরী হল, কিন্তু নিজের রাজনৈতিক স্বার্থ বিঘ্নিত হওয়ার ভয়ত কেবিনেটের সিদ্ধান্ত কার্যকরীকরণের ক্ষেত্র সময় বিচারিলে বিধায়ক প্রশান্ত ফুকনে। বিধায়কজনের এই কার্যের বাবে ক্ষুব্ধ সকলো। বিপরীতে বিধায়ক প্রশান্ত ফুকনের ভাষ্য শুনক। ইয়ার প্রক্রিয়া কিছু আছে, ঘোষণা হলে পিছদিনা নহয় নয়, এই রেডিমেড শার্ট নয় যে বজার পর কিনে আনি বুটাম খুলি কোনবাই পিনি দিব, এই রেডিমেড শার্ট নয় যে বজার পর কিনে আনি বুটাম খুলি কোনবাই পিনি দিব। তুলুঙ্গা মন্তব্যের বাবে চর্চাত থাকা প্রশান্ত ফুকনের নিজের সমষ্টিবাসীর দাবিক লো একই তুলুঙ্গা মন্তব্য। সেয়ে পৌর নির্বাচনের বতরক ডিব্রুগড়বাসীর প্রবল ধিক্কার বিধায়কজনক। ডিব্রুগড়ের তমাস বুড়াগোহাঁই রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।